আমাদের পছন্দের খাবার ফুচকা। তো আজকে আমরা 24 ঘন্টা ধরে যা যা খাবো দিন রাত সকাল বিকেল সব কিন্তু হতে চলেছে ফুচকা ময় ফুচকা ময় ফুচকা ময়। আর জানি চ্যালেঞ্জটা খুব খুব ইয়ামি হতে চলেছে, তো চল সকালে ফুচকা যুক্ত ব্রেকফাস্টে নিয়ে দেখা। আমার মনের চলে যা ফুচকা ফুচকা আজকে সকালে আমরা খাবো পোহা ফুচকা। তো দেখো কতটা দেখতে ইয়ামা দিয়ে ফুচকা ভালোই লাগে, আমরা মাঝে মাঝে খাই, খেতে সুন্দর লাগে, অতটা খারাপ লাগে না যেমন পোহা আর ফুচকা লাগে, তো ভালোই লাগে খেতে। আর আমরা চেষ্টা করেছি পুরো ভিডিওটাতে ইউনিক ইউনিক ফুচকা বানানোর, তো ভিডিওটা স্টার্ট করা যাক। সকালের ব্রেকফাস্টে আমরা খাবো পোহা ফুচকা। দেখো ফুচকাগুলো কতটা ক্রিস্পি হয়েছে। আমরা এখানে ফুচকাগুলো বাড়িতেই বানিয়েছি, কারণ আমরা এখন বাইরের জিনিস টোটালি অ্যাভয়েড করছি, তো সেই জন্য বাড়িতেই আমরা ফুচকাগুলো ভেজেছি। ফুচকাগুলো দেখে ঘাবড়ানোর কোনো দরকার নেই যে শেপ খারাপ হয়েছে, ফুচকাগুলো খেতে কিন্তু একই রকম হচ্ছে যেমনভাবে বাজারের ফুচকা হয় ঠিক তেমনই। আর এখানে দেখো সামান্য পরিমাণে পোহা নিয়ে নিয়েছি, তো ফুচকাগুলোর মধ্যে পোহার পুর ভরে আমরা সকালবেলা ব্রেকফাস্টটা কমপ্লিট করব। দেখতে কতটা ইয়াম্মি লাগছে, আর এর উপর একটু করে ক্যাচাপ দিয়ে দিলে তো আরও ইয়াম্মি হয়ে যাবে ফুচকাটা, টেস্টটাই তো চেঞ্জ হয়ে যাবে। ফুচকা আমার ক্যাচাপ ছাড়া ঠিক ভালো লাগে না, আলু আর ক্যাচাপ দিয়ে ফুচকা জাস্ট ওয়াও লাগে। এর উপর দিয়ে আমরা ছড়িয়ে দিচ্ছি স্পেশাল চাটনি, টক টক খাট্টা খাট্টা চাটনি, যাতে ফুচকাটার টেস্টটা আরো 10 গুণ বেড়ে যায়। তো গাইস আমরা চলে এসেছি সকালের ইয়ামিলিশিয়াস পোহা ফুচকা নিয়ে। ব্রেকফাস্টটাকে নিয়ে দেখো কতটা ইয়ামি লাগছে দেখতে, সো টেম্পটিং। এটা খেতে জানি না কতটা টেস্টি হবে, বাট আমি আগেও খেয়েছি, ফুচকাটা খেতে খুবই ভালো হয়। দেখো কত বড় লাগে এক কালে। আমার সবচেয়ে প্রিয় চ্যালেঞ্জ দেখো, তোমরা যদি এই ফুচকার রেসিপি দেখতে চাও তো আমি ফুচকার রেসিপিটা দিয়ে দেব, খুব ভালো লাগবে। ক্রাঞ্চটা দেখছো, বোঝাই যাবে না যে এটা একটা বাড়িতে বানানো ফুচকা, এতটা ক্রাঞ্চি। তার ফুচকা যারা বানায় তারা তো বানিতেই পারে। তোমাদের ফুচকার রেসিপিটা দিয়ে দেবো, বানিয়ে খাও। আমাদের কমপ্লিট ব্রেকফাস্ট, এবার লাঞ্চে লাঞ্চে অনেক অনেক কিছু আছে, অনেক অপশন আছে লাঞ্চে। চলো দেখা দুপুরের লাঞ্চে আমরা খাবো। দেখো এখানে আছে এত রকমের থালা, ভরে ভরে ফুচকা, চিকেন টিক্কা, এখানে আম ফুচকা, আমের টক জল, চিকেন টিক্কা গুলো, চিকেন টিক্কা গুলো কেটে দেখো একটুখানি, মাঝখান দিয়ে ভেঙে দেখো, চিকেন টিক্কা, উফ ইয়াম ইয়াম ইয়াম। আমার তো এখনই তো খাওয়ার জন্য জিভে জল চলে আসছে। আমের টক জল রেসিপিটা তোমাকে বলে দিচ্ছি, এখানে আম কেটে সেটা ছেঁকে তার থেকে যে কাপটা বেরোবে তার সাথে নুন, একখানে ভাজা মশলা, লঙ্কা বেটে একসাথে মিক্স করে জল দিয়ে এখানে আমের টক জল করা আছে। ওইখানে আছে হোয়াইট চকলেট আর ডার্ক চকলেট একসাথে গলিয়ে মিক্স করা, আর এখানে তো কেচাপ যেটা চিকেন ফুচকা উপরে যাবে। চলো মানে দেখি, চলো ফার্স্ট একটা একটা করে বানিয়ে নি, প্রত্যেকটা ফুচকা একটা একটা করে বানাই। এই যে হোয়াইট চকলেট আর তোমার এখানে ডার্ক চকলেট মিক্স করা আছে, এটা দিয়ে হবে আমাদের চকলেট। আর একটু চকলেট ভরে ভরে দে, ডেকোরেশন ইজ মেইন ইম্পর্টেন্ট, তাই না গাইস? ইয়েস। জাস্ট জিভে জল চলে আসছে ফুচকা গুলো দেখে, তোমাদের জিভে জল আসছে কিনা জানাও কমেন্টে। ইয়াম, টেস্ট করার জন্য ওয়েট করতে পারছি না, এবার চিকেন ফুচকাটা বানিয়ে নে একটা। এখানে হবে, এখানে
চকলেট ফুচকাটা রাখলাম, এখানে হবে চিকেন টিক্কা ফুচকা। এখানে দেখছো এত বড় চিকেন ফুচকা, যে ফুচকার মধ্যে এই যে ঢুকালাম, দিয়ে এখানে দেবো চিকেন টিক্কা ফুচকার দোকানটা এখানে রাখলাম। ম্যাঙ্গো ফুচকাটা আমরা দিয়ে দেখাচ্ছি না, কারণ ম্যাঙ্গো তো জলের সাথে খাবো ভেঙে যাবে, আমাদের খেতে হবে, করেই খেতে হবে। তো দুপুরে লাঞ্চটা করা যাক, ওগুলো আইটেম দিয়ে আমরা লাঞ্চটা কমপ্লিট করি। তো গাইস আমরা চলে এসেছি দুপুরের ইয়ামি লিশিয়াস লাঞ্চটাকে নিয়ে। আর আজকে ওয়েদারটা আবার খুব ভালো হয়ে গেছে, সকাল থেকে হালকা রোদ ছিল, এখন মেঘলা মেঘলা হয়ে গেছে। তো চাইছি যেন বৃষ্টিটা আসে, কারণ আমার বৃষ্টি হলে খুব খুব মজা হয়। আর হচ্ছে মাটির একটা দারুণ গন্ধ বেরোয় বৃষ্টি হলে, সেটা তো আমার খুব পছন্দের। তো যাই হোক আমি চলে এসেছি এবার আমাদের পছন্দের ফুচকা গুলো নিয়ে। আমি তোমরা দেখেই নিয়েছো আমরা দুপুরে কি কি খাচ্ছি। আমরা দুপুরে খাচ্ছি চিকেন ফুচকা, চিকেন টিক্কা ফুচকা, আম ফুচকা, জল ছাড়া ফুচকা ঠিক জমে না। চিকেনের যে শুকনো ভাবটা জলে দেওয়ার পর অসাধারণ একটা, যেহেতু আম পুরো টক টক আর ঝালঝাল, বুঝতেই পারছো কেমন হতে পারে, অসাধারণ, জাস্ট অসাধারণ। এরপরে ঝালঝাল মিষ্টি হচ্ছে আমটা দিয়ে খাবো, কারণ আমি সবার লাস্টে চকলেটটা খাবো, কারণ ওটা খেয়ে ঝাল লাগলে তারপর মিষ্টিটা খেয়ে নেবো। মিষ্টি চুমুক দিয়ে দেখিনি ফুচকা সাইজ দেখেছো, মানে প্লেট ভরে আনতে হবে না, একটা ফুচকা খেলেই যথেষ্ট পেট ভরার জন্য। যেহেতু আজকে আমরা সারাদিন ফুচকা খাবো, তার জন্য বাড়িতে যখন বানাচ্ছি একটু বড় বড় সাইজেই বানানো উচিত, কিপটেমি করে কি হবে, আমরা তো আর থোড়ি বাইরে যাচ্ছি না বিক্রি করতে। আহা টপ দেন, আহ আমি ঝাল, আমি ভাজা মশলা দিয়েছি, অসাধারণ। মিষ্টি চকলেট ফুচকা, ডার্ক চকলেট আর হোয়াইট চকলেট গলিয়ে মিক্স করে বানিয়েছি, দেখি টেস্ট করি। প্রচুর ঝাল ছিল, প্রচুর
আমি ফার্স্ট টাইম টেস্ট করলাম চকলেট ফুচকা। আমিও ফার্স্ট টাইম চিকেন ফুচকা এত ভালো খেতে। আচ্ছা দেখুন এখানে আমাদের এখনো এত ফুচকা আছে, এগুলো আমরা শেষ করবো, আম দিয়ে চকলেট দিয়ে লাস্টে খাবো। তারপর দেখা হচ্ছে সন্ধ্যাবেলা দোস্তটা নিয়ে। সন্ধ্যেবেলা আমরা খাচ্ছি টক জল ফুচকা, যেটা ছাড়া এই চ্যালেঞ্জটা পুরো অসম্পূর্ণ ছিল। তো গাইস আমরা চলে এসেছি সন্ধ্যেবেলা, দেখো যেটা মোস্ট ওয়ান্টেড এটা হচ্ছে টক জল ফুচকা। টক জল ফুচকা ছাড়া তো ফুচকার মধ্যে আলু ভরে রেখেছি, ফুচকা চ্যালেঞ্জটা তো ইনকমপ্লিট ছিল। তো দেখো তোমরা যদি দেখতে চাও তাহলে কমেন্টে জানিও। রাতের ডিনারে আমরা খাবো দই ফুচকা। তো দেখতেই পাচ্ছ আমি এখানে দই ফুচকা নিয়ে চলে এসেছি, আর আমি তার সঙ্গে এনেছি তেঁতুলের কাঁধ, একটু ঝুড়ি ভাজা, যেটা ছাড়া দই ফুচকাটা অসম্পূর্ণ। এবার আমি দই ফুচকাটা বানিয়ে নেবো। প্রথমে ফুচকাগুলোতে আমি দই দিয়ে দেবো, এরপরে আমি একটু করে তেঁতুলের কাঁধ দিয়ে দেবো, আর তারপর উপর থেকে একটু করে সস দিয়ে দেবো, আর সব শেষে আমি একটু করে ঝুড়ি ভাজা ছড়িয়ে দেবো। তো দেখতেই পাচ্ছ ফুচকাটা কত সুন্দর একটা ইয়ামি লুক দিচ্ছে। উফ, আমি তো জিভে জল চলে আসছে, যেটাকে আর আটকাতে পারছি না। তো গাইস আমরা রাতের ডিনারটাকে নিয়ে চলে এসেছি, আর রাতের ডিনারে দেখো ধরেই নিয়ে বসে আছে। তো সারাদিন একটা এত পরিমাণে ফুচকা খেয়েছি যে আর কিচ্ছু ভালো লাগছে না। তো রাত্রে শুধু সিম্পল দই দিয়ে ফুচকা খাবো, কারণ সারাদিন প্রচুর পরিমাণে হচ্ছে বাঙালি এইটা ছাড়া ফুচকা দই ফুচকা ছাড়া ফুচকা কমপ্লিট, প্রচুর পরিমাণে ফুচকা খেয়ে ফেলেছি সারাদিন। দেখো প্লেটটা জাস্ট মানে এটা একটা ইয়াম্মি, মানে প্লেট ভর্তি ইয়াম্মি। তো খাওয়া যাক, কিছু বলার মতো মানে অবস্থা হতে পারছি না। আগে মানে টেস্ট তো করে দেখি তারপরে কথা বলবো। Thank you.
আমরা এটা শেষ করি দিয়ে ভিডিওটা এন্ড করার সময় দেখা করতে চলো। তো গাইস আমাদের আজকে মানে সারা দিনটা খুব ভালো কেটেছে, আজকে সারা দিন আমরা পুরো ফুচকা ফুচকা ময় করে ফেলেছি, আজকে সমস্ত কিছু পছন্দের ফুচকা খেয়েছি সারা দিন ধরে। তো আমার মনে হয় যে তোমাদের এই ভিডিওটা ভালো লেগেছে, তো যদি আমার এই ভিডিওটা তোমাদের ভালো লাগে তাহলে লাইক করবে, শেয়ার করবে, সাবস্ক্রাইব করো, প্লিজ প্লিজ সাবস্ক্রাইব করো, সবাই আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো, প্লিজ প্লিজ প্লিজ, অনেক কষ্ট করছি তোমাদের জন্য, প্লিজ একটা সাবস্ক্রাইব তো করেই দাও।